কোথাও কি মনে হচ্ছে যে তন্ময় ভট্টাচার্য এবং সজল ঘোষ এই দুজনের মধ্যে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সজল ঘোষ যেহেতু একসময় তৃণমূল দলে ছিলেন, সেই জন্য তার এই দলের সঙ্গে অনেকের সঙ্গে সখ্যতা আছে, কোথাও একটা বাড়তি সুবিধা পাবে কে সজল ঘোষ? না, বাড়তি দেখো, রাজনৈতিক একটা রিলেশন হতেই পারে। আজকে একটা সৌজন্য, যেটা রাজনৈতিক সৌজন্য, আমরা তো একটা মানে সিভিল সোসাইটি থেকে বিলং করি, আমরা ওরকম না যে তুমি অন্য দলে মানে কথাই বলে ঘুরিয়ে চলে গেলাম, এরকম তো না। তো সৌজন্যটা একে অপরের সাথে থাকতেই পারে, সেটাতে বাড়তি কোনো কিছু পাবে না, কারণ তার সিম্বলটা আর আমাদের সিম্বলটার মধ্যে আকাশ আর পাতাল যদি বলি সেই ডিফারেন্স আছে। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তো আমরা সবাই দেখেছি খুব সুন্দর সৌজন্যের একটা পরিবেশ, ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। আমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে, এবং আমার শান্তিকা মনে হয়েছে একজন শিল্পী হিসেবে যেভাবে মানুষের সঙ্গে কথা বলার, যেভাবে গুরুজনদের শ্রদ্ধা করার কথা সেটাই করেছে। কিন্তু সজল ঘোষের ক্ষেত্রে তো এই শিষ্টাচারটা থাকছে না, পদে পদে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ছেলেরা সজল ঘোষকে হেনস্থা করছে, এই ছবিটা সর্বত্র ভাইরাল হচ্ছে। সজল ঘোষকে তো হেনস্থা করা হয়নি, আজকে কেন আমি তোমাকে ভোট দেব সেই প্রশ্নটা কি আমার করার অধিকার নেই? আজকে প্রথমত তো দেখো, তন্ময় ভট্টাচার্য উনি সিপিএম পার্টির একজন প্রার্থী, কিন্তু আমি এটা এইটুকুটা বলতে পারি যে ওনার মধ্যে যে সৌজন্যতা রয়েছে, যে শিক্ষাটা রয়েছে, সেইটা কিন্তু বিজেপি দলের কার কোনো নেতার নেই, সরি টু সে। ঠিক আছে, আমি একটা ব্যক্তি তন্ময় ভট্টাচার্যের কথা বলছি, ব্যক্তি তন্ময় ভট্টাচার্য। দেখো, আয়নায় তো মুখটা যেমন দেখাবো ঋতুদা, তেমনই তুমি দেখতে পাবে। আমি আয়নায় নিজের মুখটা সুন্দর দেখালে আমি সুন্দর দেখবো, আমি যদি বিকৃতি করে রাখি মুখটা তাহলে মুখটা আমি ডিস্টর্টেড দেখব। তো তন্ময় ভট্টাচার্য একজন মানে আমাকে ভদ্রতা দেখিয়ে উনি একজন একজন যেটা সৌজন্য হওয়ার, ওনার বডি ল্যাঙ্গুয়েজে সেই সৌজন্যতাটা ছিল বলে আমার বডি ল্যাঙ্গুয়েজে আমিও সেটা রেসিপ্রোকেট করেছি। কিন্তু বিজেপির গুন্ডামিতে ওরা করে, একজন মহিলাকে প্রথমেই যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলো তুমি আমার সাথে চলো, এটা ইজ নট রাইট। একজন মহিলার সাথে যাকে তুমি চেনো না তার সাথে তুমি আপনি আসুন আমার সাথে, এত লাউড, মানে বরানগর খুব শান্ত, শিক্ষিত, কালচারালি খুব এনরিচড মানুষজনদের মানে জায়গা, এইখানে না ওই লাউড উগ্র ব্যাপারটা এখানে লোকেরা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে ওই বডি ল্যাঙ্গুয়েজটাই ওনার যে একটা প্রথমে একটা ডিফেন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ, ওটা না। তুমি ভোট চাইছো অবশ্যই, তুমি আজকে আমি পথ চলতি যে আলু নিয়ে আলু বিক্রি করছি আমি তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি, আজকে যে দোকানে বসেছি আমি তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি, যে আমাদের দলের এক্স কাউন্সিলর ছিলেন বা কর্মী ছিলেন তারও পায়ে হাত দিয়ে প্রণাম করছি, বা কারণ আমি আমি ভোট চাইছি, সবার আশীর্বাদ চাইছি। আমার মধ্যে যদি ওই 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 কী বলবো, উগ্র একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, মানুষ গ্রহণ করবে না। আর বলো না, আজকে আমাদের যখন রাজ্যের ভোট হয় তখন মমতা ব্যানার্জি তার রিপোর্ট কার্ড নিয়ে দেখায় না যে কেন তোমায় ভোট দেবে, তো আমি তোমায় পাঁচটা প্রতিশ্রুতি দিলাম নিয়ে নিয়ে সবকটাই আমি ভুলে গেলাম, গ্যাসের দাম হাজার পেরিয়ে গেল, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম যা, ওষুধের দাম যা, তো মানুষের জিজ্ঞাসা করবে না ভাই তুমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে সেগুলো করোনি কেন? এই যে আমি আমার ইশতেহারটা প্রকাশ করবো, আমি বলবো আমি বড়নগরের জন্য এই করবো, আগামী দিনে যখন আমি টিকিট পাবো, যদি টিকিট পাই, লোকে আমায় জিজ্ঞাসা করবে না যে তুমি এইগুলো করেছো না করোনি? তো মানুষ সেটাই জিজ্ঞাসা করছে, সেটাকে তারা হেনস্থা বলছেন, কারণ তাদের উত্তর নেই, বিজেপির প্রার্থীর কাছে উত্তর নেই, সেই জন্য তাদের কাছে সেটা হেনস্থা মনে হচ্ছে। এটা আসলে একটা প্রশ্ন, এটা সব ভোটারদের করার অধিকার আছে যারা আমাকে ভোটটা দিচ্ছে। অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, সেখানে বলছেন অনেক কাজ হয়নি, রাস্তাঘাট। আমি একটা কথা বলি, একটা রাস্তা আমি যখন বানালাম সেটা 200 বছর ধরে ওই অবস্থায় থাকবে এটা তো নয়, ঝড় জল বৃষ্টি হবে সেটা মেরামত করতে হবে, রিপেয়ার করতে হবে, ভেঙে আবার নতুন করে করতে হবে। এইখানে প্রচুর জল জমতো ঋতুদা, এইখানে কিন্তু সৌগত দা এবং আমাদের দলের যারা রয়েছেন চেয়ারম্যান, বিভিন্ন কাউন্সিলার সবাই মিলে কাজ করে 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 অনেক মানে তোমার 60-70% জল জমার প্রবলেমটা চলে গেছে। তাপস রায় করেছেন, তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন যখন, তখন তিনিও করেছেন ডেফিনেটলি, কারণ আমাদের দলে ওইভাবেই কাজ হয়। তুমি আমাদের তো দলের রিপ্রেজেন্টেটিভ আমি, তো তাপস রায় এখানে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কিছু জায়গায় সজল ঘোষ তো মনে হয় যে ওনার নামটা নিলাম, আমি নামটা নিতে চাই না, সরি, প্লিজ এটা এডিট করে দিও নামটা, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ সো মাচ প্রায়োরিটি অর ইম্পর্টেন্স টু এনিবডি হু ডাজেন্ট রেসপেক্ট উইমেন। তো সেক্ষেত্রে বিজেপির যে প্রার্থী সে বলছে কোনো কাজ হয়নি, তাহলে আমিও তো ঘুরিয়ে প্রশ্নটা তোমাকে তোমার মাধ্যমে করতে পারি যে তার মানে উনি কি ওনার রাজনৈতিক গুরু যে তার কথা বলছেন যে তিনি কোনো কাজ করেননি এখানে? এখন দুমুখ হয়ে থাকলে তো হবে না,
তুমি তাপস রায়ের ব্যাপারেই তার মানে তুমি বলছো, কারেক্ট? কারণ এখানে কোনো কাজ হয়নি, এখানে বিধায়ক কে ছিলেন? তাপস রায় আমাদের দলের পক্ষ থেকে। তার মানে তুমি তোমার রাজনৈতিক গুরু যে তার কাজের উপরে ক্রেডিবিলিটির উপরে তুমি প্রশ্ন করছো, এই এই প্রশ্ন আমি করতে পারি না। উনার কথা নাম উচ্চারণ করবো না কারণ মহিলাদের সম্মান করে না, এটা এটা কি কোনো কোনো একটা ঘটনা কিছু ঘটেছে? না, কোনো ঘটনা ঘটেনি, কারণ ওনাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ডিসরেসপেক্টিভ, মানে ডিসরেসপেক্টফুল। কারণ প্রথম থেকেই উনি আমার ব্যক্তিগত আক্রমণ করছেন আমাকে, আমি জানি উনি আমার থেকে অনেক সিনিয়র, প্রথম থেকেই আমার নাম নিয়ে উনি বিকৃত করছেন, বলছেন শায়ান্তিকা না অ্যাকোয়াটিকা, এরকম। সে শায়ান্তিকা হোক যেই হোক অ্যাকোয়াটিকা হোক, দল আমরা সাফ করে দেবো, আমরা ভূত ছাড়িয়ে দেবো। আমি কিন্তু ওনাকে এখনও অবধি কোনো ডিসরেসপেক্টফুল কথা বলিনি, আমি এটাই বলছি যে ওনার দলের যেটা আদর্শ সেরকম অনুযায়ী উনি কাজ করছেন, উনি কিন্তু করছেন, কারণ উনি বিজেপি দলের প্রার্থী, ঠিক আছে? আমি কিন্তু ব্যক্তি সজল ঘোষকে আমি কোনো আক্রমণ কিন্তু করিনি, কিন্তু উনি ব্যক্তি শান্তিকাকে আক্রমণ করছেন, এটা বলে যে আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে, উনি শান্তিকা না অ্যাকোয়াটিকা, এটা তো ব্যক্তি আক্রমণ হলো। উনি বলছেন আরে মোদিজি এই করোনার অ্যান্টিভাইরাস দিয়েছিলেন বলে, নাহলে তো ওনার ফটো কোনো একটা পার্টি অফিসে টাঙানো থাকতো। তার মানে উনি আমার মৃত্যু কামনা করছেন, উনি আমার ব্যক্তি হিসেবে আমার মৃত্যু কামনা করছেন। উনি বিভিন্ন জায়গায় বলছেন যে ওই সব ভূত আমি ছাড়িয়ে দেবো, হ্যাঁ ও আগে নিজের কাজটা করতে, মানে বিভিন্ন সময় উনি আমাকে ও হয়তো ডায়লগ ফায়লগ যেন না দেয়। ভাই ওই ডায়লগ বলেই কিন্তু আজ আমি যখন একটা প্রোগ্রাম করতে চাই সেখানে 10,000-15,000 লোক আসে, তারা ভালোবেসে টাকা খরচা করে টিকিট কিনে আসে, এটা আমার দোষ হতে পারে না। আমি একজন অভিনেত্রী বলে মাথা উঁচু করে আমার বাবা মাকে আমি আমার সংসার চালাই, সেখান থেকে আমার রুজিরুটি আসে, আমার রোজগার করে আমি সেটা চালাই। তো আমি অভিনেত্রী বলে তুমি আমি ডিসরেসপেক্ট করতে পারো না, আমিও একটা ইম্পর্টেন্ট একটা মানে সেগমেন্ট সোসাইটির, ঠিক আছে? এবং আমি তোমার মতনই, মানে আজকে তুমি যেরকম সাংবাদিকতা তোমার মেন, মানে তোমার প্রধান একজন তুমি পরিচালক, তুমি একজন কালচারাল মানুষ সেটা আমি জানি, কিন্তু আজকে মানুষ তো তোমাকে একজন সাংবাদিক হিসেবেই গ্রহণ করেছে ফার্স্ট, সেটা তোমার ফার্স্ট পরিচয়, সেরকম আজকে আমার ফার্স্ট পরিচয় আমি একজন অভিনেত্রী, হ্যাঁ আমি একজন অভিনেত্রী, সো ইট ডাজন্ট ম্যাটার। আমি তুমি লয়ার প্রফেশন থেকে আসতে পারে, সাংবাদিক আসতে পারে, অভিনেত্রী এলেই ওই ডায়লগ ফায়লগ যেন না মানে, মানে অভিনেত্রী মানে একটু ছোটো করে দেখা। আজকে প্লিজ আজকে বাকিদের মতন আমাকেও কিন্তু আজকে টাকাটা রোজগার করে বেরিয়ে কাজ করে গায়গতরে পরিশ্রম করে আমাকে টাকা রোজগার করতে হয়, বাড়িতে এসে কেউ আমায় টাকা দিয়ে যায় না। অন্তত পক্ষে আমি আমি তো এটুকু বলতে পারি, আমি আমার বাবার নাম ভাঙিয়ে তো খাচ্ছি না, বা আমার মায়ের নাম ভাঙিয়ে খাচ্ছি না, আমি আমার নিজের পরিচয় নিজে করেছি। কিন্তু ওনাকে বলার আগে এটা ভেবে দেখতে হবে যে ওনার কন্ট্রিবিউশন পলিটিক্সে কতটা আছে।